ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। 12ই আগস্ট পর্যন্ত চলবে না কোনো লোকাল মেল প্যাসেঞ্জার, শুধু স্পেশাল ট্রেনে ছাড়, সিদ্ধান্ত রেলওয়ে বোর্ডের। 1লা জুন থেকে 12ই আগস্ট পর্যন্ত টিকিট বাতিল। লাগাতার ডিজেলের মূল্যবৃদ্ধি, ভাড়া বাড়ানোর দাবিতে সড়ক ট্যাক্সি মালিকদের সংগঠন, ন্যূনতম ভাড়া 50 টাকা করার দাবি। এখনই ধর্মঘটের পথে হাঁটছে নারাজ একাংশ। রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত 475, 24 ঘন্টায় 15 জনের মৃত্যু, মোট 606। আক্রান্তের তুলনায় সুস্থতার হার 65%, সংক্রমিত মৃত্যু নিরিখে শীর্ষে কলকাতা। দেশে করোনায় দৈনিক সংক্রমণে ফের রেকর্ড, একদিনে আক্রান্ত প্রায় 17,000, মৃত্যু 418, মোট আক্রান্তের সংখ্যা 4,73,000, একদিনে সুস্থ 13,000-এর বেশি। করোনার জন্য জুলাইয়ে সিবিএসই দশম দ্বাদশের পরীক্ষা বাতিল, নতুন করে পরীক্ষা নয়, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল আইসিএসই আইএসসি। উচ্চ মাধ্যমিক নিয়ে ধোঁয়াশা, পরিস্থিতি স্বাভাবিক হলে ইচ্ছুকদের জন্য দ্বাদশের পরীক্ষা, আগের পরীক্ষার ভিত্তিতে দশমের মূল্যায়ন, সুপ্রিম কোর্টে জানালো সিবিএসই, নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ। ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে বনগাঁয় ধুমধুমা, তৃণমূল পঞ্চায়েত সদস্যকে না পেয়ে ছেলেকে কিল চড়, অভিযোগ অস্বীকার নেতার। ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ, পান্ডুয়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, কাঁথি নসিবপুরে বিজেপির বিক্ষোভ, নামখানায় বিডিও অফিস ঘেরাও। খুন ধর্ষণের চেষ্টার অভিযোগে ফের উত্তপ্ত বাগনান, মৃতদেহ নিয়ে বিক্ষোভের মধ্যেই হামলা, পাল্টা তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর। এপ্রিল থেকে আগ্রাসনের ছক চীনের, গালওয়ানে 14 নম্বর পেট্রোলিং পয়েন্টে এখনও রয়েছে চীনা সেনার তাঁবু, স্পষ্ট উপগ্রহ চিত্রে, নজর রাখছে ভারত টহল যুদ্ধবিমানের। এবার সিয়াচিনের দিকে শক্তি বাড়াচ্ছে ভারত, কড়া অবস্থানের মুখে কিছুটা সুর নরম বেজিংয়ের, শান্তি ফেরাতে আলোচনা চালিয়ে যাওয়ার বার্তা চীনা রাষ্ট্রদূতের। চীনা কোম্পানির ওপর চাপ বাড়ানোর কৌশল, কোন দেশে উৎপাদিত পণ্য বড় হরফে লিখতে হবে ওয়েবসাইটে, ই কমার্স সংস্থাগুলিকে নির্দেশ বাণিজ্য মন্ত্রকের। ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে ঘরেই চাপে নেপালের প্রধানমন্ত্রী, ওলির ইস্তফা দাবি করেন কমিউনিস্ট পার্টির প্রধান প্রচণ্ড, পদ না ছাড়লে দল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। বিশ্ববাজারে দাম তলানিতে, 19 দিন ধরে প্রায় 9 টাকা বাড়ল পেট্রোল, ডিজেল প্রায় 10 টাকা, প্রতিবাদে বিক্ষোভ, জনতার পকেট কাটাই বিজেপির স্বভাব, কটাক্ষ প্রিয়ঙ্কার। প্রবল বৃষ্টি বজ্রপাত, বিহারে 2 দিনে 83 জনের মৃত্যু, উত্তরপ্রদেশে 24, জলপাইগুড়ির রেতি নদীতে হড়পাবান, মৃত এক, জলমগ্ন কোচবিহার আলিপুরদুয়ার শহরের একাংশ। খোলার পরেই বন্ধ তারকেশ্বর মন্দির, পাশের গ্রামে করোনা সংক্রমণ, সতর্কতা হিসেবে আপাতত মন্দির বন্ধ, জানালেন সেবায়েত, বন্ধ থাকছে শ্রাবণী মেলা। করোনা আবহে স্যানিটাইজার মাস্ক তৈরি করছে ইস্টবেঙ্গল, ক্লাবে শতবর্ষ উপলক্ষে থাকবে 100 নম্বরের লোগো, 25 টাকায় কিনতে পারবেন সমর্থকেরা। ইপিএলে দুরন্ত ম্যানচেস্টার ইউনাইটেড, মার্শালের হ্যাট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন জিয়ে রাখল রেড ডেভিলস, ফন পার্সির পর ম্যান ইউয়ের হয়ে হ্যাট্রিক। তেজপুরে কেন টাকা পুড়িয়েছিলেন ব্যাংক ম্যানেজার, 62তে ভুল করেছিলেন নেহরু, 67তে কেন পিছু হটেছিল চীন, ফিরে দেখা ইতিহাস। লাদাখ থেকে রিপোর্ট, ঘণ্টাখানের সঙ্গে সুমন রাতাটায়।